يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم وقد يسر القران للذكر فهل من مزاد الى اخر الايه وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মণ্ডপের আলমের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অতপর তার সর্বোত্তম সৃষ্টি মানুষের অন্তর্ভুক্ত করেছেন এবং তার ইবাদত করার সমাধি প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে এই যে দিন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার যে সুযোগ সুবিধা আমরা পেয়েছি ইসলাম দিন পেয়েছি যার মাধ্যমে যিনি অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর নানা ঠিকানাকে দিন ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন সে আসমিন আবি আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর যাবতীয় ধর্মের সঙ্গে দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনে সূরা আল কমার সূরা নম্বর 54 এই 54 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার জায়গায় একটা বাক্য বারংবার বলেছেন সেটাকে আমি পাঠ করেছি অতঃপর সহিহুল বুখারী একদম শেষ হাদিস পাঠ করেছি কোরআনের আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে সর্বোচ্চ খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ এই রমজান মাস এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির সবচেয়ে উত্তম বিধান বিজ্ঞান এবং সমস্ত প্রশ্নের উত্তর এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে রমজান মাসে আর সহিহ সূত্রে জানা যায় যে রমজান মাসে যখন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে তিনি ধ্যানরত ছিলেন যখন নবুয়ত প্রাপ্ত কিছু কাল পূর্বে থেকে তিনি কি করতেন তিনি একটু অন্য মনস্ক হয়ে সংসার জীবন থেকে দূরে থাকতেন বিভিন্ন কোলাহল থেকে দূরে থাকতেন হেরা গুহায় বসে সত্য অনুসন্ধান করতেন তো 24 রমজানের দিনে অর্থাৎ 24 রমজান গত হয়ে গেল সেই সন্ধ্যায় 25 রমজানে রাতে বা শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার মালায়েকা বা ফেরেশতা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নবুয়ত প্রাপ্তি হন তিনি সর্বপ্রথম যেটা সূরা আলাক অবতীর্ণ হয় 5টি আয়াত অতঃপর ধীরে ধীরে পবিত্র কোরআন অবতীর্ণ হয় মানুষের প্রয়োজন বোধে বিভিন্ন ঘটনাক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন তো রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাস শুধুমাত্র সুবহের সাবেক থেকে নিয়ে আর সূর্যাস্ত পর্যন্ত কিছু খাবো না দাবো না সব কিছু পানাহার করার না রোজা নয় বরং সমস্ত কিছু পাপ থেকে সমস্ত কিছু শরীয়ত বিরোধী কাজ হতে নিজেকে বিরত রাখা
আর এই রোজা অবস্থায় হোক বা দিনে হোক রাতে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত, তার জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো হচ্ছে উত্তম কাজ। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জনের প্রচেষ্টা করতে হবে। বিশেষ করে এই রম রম শব্দ এসেছে, রমজান রমাজান যেখানে এসেছে শব্দ রম শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মাধ্যমে চান যে তার মুমিন ব্যক্তিরা, তার আনুগত্যশীল বান্দা বান্দীরা যেন তার নৈকট্য অর্জন করার মাধ্যমে, তার ইবাদত করার অর্জন করার মাধ্যমে যেন নিজেদের পাপ গুলোকে, নিজেদের গোনাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আর রমজান শেষে যখন ঈদের উপনীত হবে, যে তারা যেন নিষ্পাপ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যে আমাদেরকে রমজান দিয়েছে। তারপরে রমজান মাসে যে একটা আত্মসংযম রয়েছে, সেই আত্মসংযম পালন করা হয়, সেটা যেন আগামী 11 মাসে মানুষ পালন করতে পারে। রমজান মাসে মানুষ রোজা রাখছে, নামাজ আদায় করছে, তসবিহ তাহলিল করছে, দান সাদাকা খয়রাত করছে, আগামী 11 মাসেও যেন সেটা করতে পারে, যার জন্য বিশেষরূপে ডেঙ্গু স্বরূপ এই মাস আমাদেরকে প্রদান করা হয়েছে। আর কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হৃদায়তের জন্য, কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষকে সৎ পথে আনার জন্য, তথা বিশ্ববাসীকে, তথা বিশ্ববাসীকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। শুধুমাত্র যারা আল্লাহর উপর ঈমান আনবে এটা নয়, তাদের জন্য নয়, হুদাল্লিন নাস বাইয়্যিনাত মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের জন্য অবতীর্ণ করা হয়েছে, যাতে মানুষ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে, যার জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে। তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআন অবতীর্ণ হতো, আর প্রত্যেক বছর রমজান মাস যখন আসতো, প্রত্যেক বছরই যখন রমজান মাস আসতো, গত রমজান থেকে এই রমজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কটা আয়াত কোন সূরা অবতীর্ণ করলেন, জিবরীল আলাইহিস সালাম এসে যেত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট, এসে যাওয়ার পর একে অপরকে কোরআন শোনাতেন, একে অপরের পক্ষ থেকে কোরআন শুনত শোনাতেন। জিবরীল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতেন আপনার উপরে কোন কোন আয়াত অবতীর্ণ হয়েছে শোনার, তিনি শোনাতেন যত কোরআন যতটা পর্যন্ত তার কাছে অবতীর্ণ হয়েছে সবকিছু জিবরীল আলাইহিস সালামকে শোনাতেন, অতঃপর তিনিও কোরআন শোনাতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হয়েছিল, সেই বছরে যখন রমজান মাস আসছে মানে এসেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের কাছ থেকে দুইবার কোরআন শুনেছেন, একে অপরকে শুনিয়েছেন। তো কোরআন বেশি বেশি পাঠ করা, তিলাওয়াত করার মাস এই রমজান মাস, কারণ এই বিশেষ মাসে ফজিলত রয়েছে জিকির আজকারে। এই মাসটাকে গুনাহের থেকে বেঁচে নিয়ে নেকির কাজে অগ্রসর হতে হবে, নেকি অর্জন কিভাবে করা যেতে পারে সেই দিকে অগ্রসর হতে হবে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া বিশেষ করে রহমত স্বরূপ, মাগফিরাত স্বরূপ মানুষের নিকট এই মাস উপনীত করেছেন। তো অনেকেই দেখা যায় অবহেলা স্বরূপ কি করে রমজান মাসের সুযোগ শুধু রোজা রাখছে, আর কোনো মতে নামাজটা আদায় করছে, তারপরে দেখা যায় বিভিন্ন জায়গায় বসে আড্ডা মারছে, তারপরে দেখা যায় যে বিভিন্ন জায়গায় বসে আড্ডা মারা, গল্প করা, খেলা দেখা, আরো কিছুর মাধ্যমে তারা অতিবাহিত করতে সময়টাকে। কিন্তু এই মাসটা এইভাবে সময় অতিবাহিত করার সময় নয়, অন্যান্য দিনের মতো এই মাস নয়। এই মাসটাকে চেষ্টা করতে হবে কোরআন শিক্ষা করার, কোরআন শেখাবার, কোরআন পাঠ করার, অপরকে পাঠ করাবার। কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল। ইন্না আযরা মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দান করে। তাহলে কোরআনটাকে শিখতে হবে এবং অপরকে শিক্ষা দিতে হবে। অনেক ব্যক্তি আছে যারা কোরআন শিক্ষা জানে না, কিন্তু কোরআন শিখবো আর আগ্রহ মনের মধ্যে জাগ্রত হয় না। তারা মনে করে আমাদের বয়স হয়ে গিয়েছে, আর এত বয়স হয়ে গেছে, এই বয়সে কোরআন শিক্ষা করে কি করবো, এই বয়সে হয়তো সেটা সম্ভব নয়। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 40 বছর পর তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসতে শুরু করলো, তাহলে 40 বছর পর সেই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শিক্ষা অর্জন করছে। তাহলে সেই নবীর আহ্বানে, সেই রসুলের আহ্বানে যারা ইসলাম কবুল করেছিল, সাহাবায়ে কেরামগণ
তাদের মধ্যে অনেক ব্যক্তি এমন ছিল যারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছে, বলা যেতে পারে যে হয়তো তাদের একটা পা কবরে চলে গিয়েছে, এমন অবস্থায় তারা ইসলাম কবুল করেছে। তারপরে তারা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শিক্ষা অর্জন করেছে, কুরআন শিখেছে, কুরআনের আয়াতকে মুখস্থ করেছে, অপরের নিকটে ও নিকটে পৌঁছে দিয়েছে। শিক্ষার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই, আর শিক্ষার কোনো বয়স নেই। শিখতে হবে, জানতে হবে, পবিত্র কুরআনকে শিক্ষা অর্জন করতে হবে। কারণ এই কুরআন এমন একটি কিতাব, পৃথিবীর কোন কিতাব আপনি পাঠ করলে পরে, এমনকি হাদিস পাঠ করলেও পরে আপনার যে নেকি হবে একথা বলা হয়নি। কোন কিতাব পৃথিবীর মধ্যে এমন নেই যে লেখক সেখানে লিখতে বাধ্য হয়নি যে এই কিতাবের মধ্যে হয়তো কোনো ভুল ত্রুটি থেকে যেতে পারে। যদি কোনো পাঠক এটা ধরিয়ে দেন, তাহলে আমি আগামী সংস্করণে সেটা সংশোধন করব। কিন্তু পবিত্র কোরআন এমন একটি কিতাব যা সর্বপ্রথমে বলে দিয়েছে, এটা একটি এমন গ্রন্থ, একটি এমন কিতাব, একটি এমন বই যার মধ্যে কোনো সন্দেহ নেই, তাহলে সেই কিতাব আমাদের পাঠ করতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কোরআন পাঠ করবে তার প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি পাবে। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি শব্দ, বরং আলিফ একটি শব্দ, লাম একটি শব্দ এবং মিম একটি শব্দ। তাহলে যে ব্যক্তি কোরআন পাঠ করল, সে সর্বপ্রথম শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম বলার সঙ্গে সঙ্গে সে তিরিশটি নেকি পেয়ে গেল। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে সূরার নামের তিরিশ নম্বর আয়াতের অংশ। যখন সুলাইমান আলাইহিসসালাম চিঠি লিখেছিল রানী বিলকিসকে, সেখানে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত, আর তার সেখানে রয়েছে পাঠ করলে পরে আপনি প্রায় 300 কাছাকাছি নেকি পাবে, আরো বেশি। আর তারপরে আলিফ লাম মিম শব্দ বলার সঙ্গে সঙ্গে আপনি 30 নেকি পেয়ে যাচ্ছেন। কিন্তু বিশ্বের অন্য কোন গ্রন্থ আপনি যখন পাঠ করবেন, আপনি যখন পড়বেন, আপনি নেকি পাবেন এটা নিশ্চয়তা নেই। আমরা মনে করি কোরআন শেখাটা হচ্ছে খুবই দুষ্কর বিষয়, খুবই কঠিন বিষয়, খুব কষ্টের বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনা কোরআনা লিলযিকরি ফাহাল মিন মুদাক্কির। আমি কোরআনটাকে বোঝার জন্য, পড়ার জন্য সহজ করেছি। তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে কোরআনটাকে শিক্ষা করবে, সেটাকে পাঠ করবে, তার থেকে জ্ঞান অর্জন করবে, সেটাকে নিয়ে গবেষণা করবে? দুঃখের বিষয়, মানুষ আজকে দৈনন্দিন জীবনযাপন করতে গিয়ে তারা দুনিয়াদি দিকে এমনভাবে ঢলে পড়েছে যে কোরআন শিক্ষা কিভাবে করবে, কোরআনের শিক্ষা অর্জন কিভাবে করবে, কোরআনের শিক্ষা অপরের কাছে কিভাবে পৌঁছাবে, এই প্রচেষ্টা তাদের মধ্যে নেই। অবহেলার মধ্যে জীবন চলে যাচ্ছে। কিন্তু এই অবহেলার মধ্যে জীবন অতিবাহিত হয়ে গেলে পরে কাল কিয়ামতের দিন যখন আমরা উঠব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের নিকট সময়ের হিসাব চাইবে, বয়সের হিসাব দিতে হবে যে তোমাকে সময় দিয়েছিলাম, অবসর সময় তুমি কি করেছিলে, তোমাকে এই বয়স দিয়েছিলাম, এই বয়স বয়সটা তুমি কোথায় কাটিয়েছ। আমরা সেই দিনকে কিন্তু কোনো জবাব দিয়ে করতে পারবো না। অতএব সময় থাকতে আমাদেরকে কাজে লাগাতে হবে। রমজান মাস পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের মাস পেয়েছি, এই মাসে যেমন আমাদের ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে। যাদের ভঙ্গবত আছে, নিসাব পরিমাণ জারি যদি হয়, নিসাবে পৌঁছে যায়, তাদের জাকাত দিতে হবে, দান সদকা খয়রাত করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তখন বেশি বেশি দান করতেন, বেশি বেশি সদকা করতেন, আর সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ প্রদান করতেন যে তোমরাও রমজান মাসে এসেছে, বেশি বেশি দান সদকা খয়রাত করো। কোরআন তিনি পাঠ করতেন, জিবরিল আলাইহিসসালামের সঙ্গে একে অপরকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। কোরআনের মাধ্যমে তিনি নফল নামাজ আদায় করতে, রাতের পর রাত চলে যেত তার নফল নামাজ আদায় করতে। আমরা তো কিছুক্ষণ মাত্র 8 ঘন্টা বা 40 মিনিট তারাবির নামাজে দাঁড়িয়ে মনে হয় যেন আমাদের পাদ ধরে যাচ্ছে, আমরা দাঁড়াতে পারি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে যদি আপনি বিশ্লেষণ শুনেন হাদিস দ্বারা,
তো সেরকম ইবাদত করা আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাগাবে সূরা বাকারা সূরা আলে ইমরান শেষ করে দিয়েছে। সূরা বাকারা কতটুকু? প্রায় আড়াই পারের কাছাকাছি। আড়াই পারে একটা সূরা সূরা বাকারা শেষ করেছে, তারপরে সূরা আলে ইমরান ধরেছে সেটাও শেষ করে দিয়েছেন এক রাগাতের মধ্যে। আর আমাদের যদি পাঁচটা রুকু বা চারটে রুকু পড়তে গিয়ে আট রাকাত পড়ানো হয় তারাবি নামাজ, তাই আমরা যেন অস্থির হয়ে পড়ি যে কখন নামাজ শেষ হবে, কখন বাড়ি যাব। আর আমার অনেক রয়েছে কোরআনের আমল, প্রত্যেক জুমাতে প্রত্যেক জুমাতে যদি আপনি বৃহস্পতিবার সন্ধ্যা পার হলো, জুমার দিন পড়ে গেল, জুমার রাত প্রথম পড়ে গেল, তারপর থেকে নিয়ে জুমার নামাজে আসার আগে পর্যন্ত যদি প্রত্যেক জুমাতে আপনি সূরা কাহাফ পাঠ করেন, সূরা কাহাফ পাঠ করেন, তাহলে বলা হচ্ছে আপনার এই সপ্তাহ থেকে নিয়ে ওই সপ্তাহের মধ্যে জুমার মধ্যে সেটা রহমত স্বরূপ হবে, আপনার জন্য জ্যোতি স্বরূপ হবে। কিন্তু সেই প্রচেষ্টা আমাদের মধ্যে নেই। প্রথমত হচ্ছে কোরআনটা শিখতে হবে, কোরআনটাকে শিখতে হবে, ভালো করে শিখতে হবে, কোরআনটাকে পড়তে হবে। কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরবিতে পাঠ করার জন্য আমাদেরকে দিয়েছেন, শুধু নেকি অর্জনের জন্য দিয়েছেন এমনটি নয়, বরং কোরআন আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনের গাইড, কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে, কিভাবে পাড়ায় জীবনযাপন করতে হবে, কিভাবে পারিবারিক জীবনযাপন করতে হবে, কিভাবে সামাজিক জীবনযাপন করতে হবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, কিভাবে নবীর আনুগত্য করতে হবে, তার আনুগত্য ছাড়া অন্যের আনুগত্য করা যাবে না, সমস্ত কিছু পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু অভাব হচ্ছে কি? অভাব একটাই, আমাদের বোঝার আর আমাদের প্রচেষ্টার অভাব। যদি আমরা সঠিকভাবে কোরআনটাকে বুঝতাম তাহলে কিন্তু আমরা গুমরা হতাম না, তাহলে আমরা পথভ্রষ্ট হতাম না, তাহলে বিভিন্ন দলে উপদলে মানুষ আজকে মুসলমানরা বিভক্ত হতো না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যারা বিভিন্ন দলে 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 বিভক্ত হয়ে গিয়েছে, হে নবী তুমি তাদেরকে বলে দাও আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তাই কোরআনটাকে ভালোভাবে শিক্ষা অর্জন করতে হবে। যারা কোরআন শিক্ষা অর্জন করবে, যারা হয়তো জানে না, শিখতে শিখতে ঠুকরাচ্ছে, ভালো করে অক্ষরটা বলতে পারে না, তবু পড়ার চেষ্টা করছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তার জন্য ডবল নেকি, একটা হচ্ছে পড়ার নেকি, একটা হচ্ছে প্রচেষ্টা করার নেকি। যাক, কোরআনটা আমরা পড়তে পারি না, কিন্তু বর্তমানে পৃথিবীর বিভিন্ন ভাষায় বলা যেতে পারে হয়তো কোনো ভাষায় বাকি নেই পবিত্র কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে। আরবিতে আপনি পড়তে পারেন না, পড়া শেখার চেষ্টা করছেন, কিন্তু বাংলাতে আপনার ইংরেজিতে আপনার উর্দুতে আপনার হিন্দিতে কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে, আপনার মাতৃভাষায় অনুবাদ হয়ে গিয়েছে, সেটাকে নিন, সেটা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন আপনি সেটা বোঝার চেষ্টা করুন। যদি কোরআনটা মানুষ বুঝে নিত তাহলে কিন্তু এত ওয়াজ নসিহত করার প্রয়োজন পড়তো না, কোরআনকে বোঝার পরে মানুষ সেই কোরআনের উপরে আদর্শ করত, নিজেদের জীবনকে সংশোধন করে নিত, কোরআনের আয়াত অনুযায়ী তারা চলার প্রচেষ্টা করত, আর কোরআনের আয়াত অনুযায়ী তারা বিভিন্ন ধরনের পাপ বিভিন্ন ধরনের শরীয়ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার প্রচেষ্টা করত। তাহলে আমাদেরকে সর্বপ্রথম চেষ্টা করতে হবে এবং আগামীতে একটা পরিকল্পনা করতে হবে কিভাবে নিজেদেরকে ভালোভাবে আরো কোরআন পাঠ করতে পারি এবং অপরকে কোরআনের শিক্ষা দিতে পারি আর মানুষদেরকে গড়ে তুলতে পারি। কারণ বাচ্চা থেকে একটা শিশু থেকে যদি আপনি শিক্ষা দান করেন, তাকে ইসলামী শিক্ষা দান করেন, তাকে দোয়া শিক্ষা দান করেন, তাকে কোরআন শেখান, তাকে তাওহীদ শেখান, তাকে শিরক সম্পর্কে জ্ঞান দান করেন, তাকে সুন্নাতের শিক্ষা দেন, তাকে সুন্নাতের বিপরীত বিঘাত থেকে সাবধান করেন, তাহলে সেই বাচ্চা যদি গড়ে ওঠে সেই হবে সবচাইতে সঠিক মুসলমান। সেই বাচ্চার দ্বারা যে কাজ হবে আমাদের দ্বারা হয়তো হয়নি, সেই বাচ্চা যখন বড় হয়ে ইসলামের সৈনিক হবে, ইসলামের দাঁড়ি হবে, ইসলাম সম্পর্কে তার সমস্ত জ্ঞান থাকবে, সে পথভ্রষ্ট হবে না, তাকে পৃথিবীর সমস্ত শক্তি মিলেও পথভ্রষ্ট করতে পারবে না। তাই আমাদের প্রয়োজন হচ্ছে শিশুদের কিভাবে শিক্ষা আমরা দেব সেই পরিকল্পনা আমাদের নিতে হবে। যদি এই পরিকল্পনা আমরা নিতে না পারি তাহলে কিন্তু এই মসজিদ গড়া আর নামাজ আদায় করা সবই বেকার থাকবে। কারণ বিভিন্ন জায়গায় এই ইসলামিক সভাগুলো হচ্ছে আমরা দেখেছি, বিশেষ করে গত 30 তারিখে যে হয়ে গেল ইসলামী একটা সভা হয়ে গেল তিরবি সালাফিয়া মাদ্রাসা তুল্লিল বারাতের, আপনার
উন্নতি করবে। সেখানে বাচ্চারা কচি কাছে, কচি কাছে বাচ্চারা 8 থেকে 10 বছরের বাচ্চা মেয়েরা তারা উঠে আপনার উর্দুতে, ইংরেজিতে কুরআন এবং হাদিস পাঠ করে মানুষদের সম্মুখে লেকচার দিচ্ছে, তাদেরকে গড়ে কে তুলেছে, তাদেরকে গড়ে কে তুলেছে, তাদেরকে গড়ে তুলেছে একটা উপযুক্ত শিক্ষক, যে বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করে, বাচ্চাদেরকে শিক্ষা দেয় কুরআন, কুরআনের অর্থ শিক্ষা দান করে, হাদিস শিক্ষা দান করে, হাদিসের অর্থ শিক্ষা দান করে, আর বাচ্চাদের মধ্যে গড়ে তুলছে আগামী প্রজন্মের জন্য দায়ী। জম্মুকে থাকলে তবে মসজিদে খুতবা হবে, আপনি কি কেন আপনি শিক্ষা করতে পারেন না? আপনার দ্বারা কি খুতবা হতে পারে না? আপনার দ্বারা লেকচার হতে পারে না? প্রচেষ্টা করতে হবে, নিজেদেরকে তৈরি হতে হবে। নিজেরা যদি তৈরি না হয় তাহলে কিন্তু এখন অন্ধকারে আছি, আগামীতে অন্ধকারে থাকবো। আর যখন নিজেদেরকে তৈরি করে নেবেন দেখবেন যে ওই পয়সা করে আরেকদের পেছনে আর কিছু যেতে হবে না, ছুটতে হবে না। নিজেরাই দেখবেন নিজেদের যখন বলবেন যে আমরা ফুটবল দিতে পারি, আমরা বক্তৃতা করতে পারি, আমরা কোরআন হাদিস রিসার্চ করেছি, আমরা পড়াশোনা করছি, কোরআনের আয়াতের জ্ঞান আমাদের আছে, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের জ্ঞান আমাদের মধ্যে আছে, অতএব ওই বিদাতি আরেকদের পিছনে, ওই শিরকি আরেকদের পিছনে ছোটানোর কোনো প্রয়োজন পড়বে না। সব কাজ আপনারা নিজেরা করতে পারবেন, সব কাজ আমরা নিজেরা করতে পারবো, সব কাজ আমাদের দ্বারা ওই শিক্ষা অর্জনকারী ওই ছাত্ররা যখন বড় হবে তারাই সব কিছু পরিচালনা করবে। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়াবী শিক্ষার পেছনে মানুষ আজকে যেমন মেহনত করে চলেছে, দুনিয়াবী শিক্ষার পেছনে আজকে মানুষ নিজেদের ছেলে মেয়েদের পেছনে যতটা খরচ করে চলেছে, তার তুলনায় সিটি পরিমাণও তিনি শিক্ষা অর্জনের জন্য খরচ করে না বা প্রচেষ্টা করে না। একটা ইংরেজি ভাষা শিক্ষা করতে গেলে পরে, রপ্ত করতে গেলে পরে দেখা যাবে একটা ইংরেজি টিচার সে আসবে সপ্তাহে 3 দিন বা 4 দিন পড়াবে কয়েকটা ছাত্রকে এক জায়গায় করে, তার জন্য হয়তো তাকে বেতন দিতে হবে এক একটা ছাত্রের পরিবর্তে, এক একটা ছাত্রের পরিবর্তে তাকে হয়তো বেতন দিতে হবে 1,500, 2,000, 3,000 করে। আর আল্লাহর ভাষা কুরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য একজন আলেমকে রাখা হবে, সে 200 ছাত্রকে পড়াবে, 1 মাস পড়াবার পরে তার হাতে তুলে দেওয়া হবে 5,000, 6,000, 7,000 টাকা। তাহলে আমরা নিজেরাই বলে দিচ্ছি, আমাদের পরিকল্পনা এটা বলে দিচ্ছি যে আল্লাহর ভাষার কোনো দাম নেই, কোরআনের কোনো দাম নেই, হাদিসের কোনো মূল্য নেই, তার থেকে বেশি মূল্য হচ্ছে ওই ইংরেজি ভাষা। তো এই পরিকল্পনা আমাদের যদি না নিতে পারি, আর নিজেদের ভাবধারা, এই ভাবধারা যদি, এই চিন্তা ভাবনা যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু আমরা অন্ধকারে ছিলাম, অন্ধকারে আসি, আগামীতে অন্ধকারে থাকবো। আর যদি আমরা নিজেদের ভিতরে পরিবর্তন আনতে পারি, নিজেদেরকে কোরআনে শিক্ষার জন্য এগিয়ে দিতে পারি, নিজেদের বাচ্চাদের আগামীতে কোরআনে শিক্ষার ব্যবস্থা করি, দীন ইসলামের সঠিকভাবে শিক্ষা তারা কীভাবে অর্জন করবে সেই ব্যবস্থা আমরা যদি করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের এখান থেকে এক একটা দিনের সৈনিক তৈরি হবে, এক একটা দিনের দায়ী তৈরি হবে, যারা আগামীতে বিভিন্ন জায়গায় দিনের বার্তা পৌঁছে দেবে। আর তার জন্য সবচেয়ে সবের অধিকারী হবে সেই শিক্ষক যিনি তাদেরকে শিক্ষা প্রদান করবে, আর তার মাতা পিতা যারা নিজেদের সন্তানকে শিক্ষা অর্জন করতে এগিয়ে দেবে, সেই মাতা পিতার কাল কিয়ামতের দিনে যে মাথাতে এমন তাজ পরানো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যে সেই দিন অন্য যারা ওলিয়া উলামা নবী রাসূল বলা হয়েছে, অন্যান্য নবী, আমাদের নবীরাও অন্যান্য নবীরাও দেখে আফসোস করবে, তারাও ফেল ফেল করে তাকিয়ে থাকবে। যে বাচ্চাকে মানুষ তার পিতামাতা ধর্মীয় শিক্ষার দিকে এগিয়ে দেবে, কাল কিয়ামতের দিনে তার মাথাতে তাজ পরানো হবে, সূর্যের রোশনিও ফেল হয়ে যাবে সেই দিনকে, এই সম্মান প্রদর্শন করা হবে সেই দিনকে, এই সম্মান দেওয়া হবে সেই দিনকে। তো শোনায় আমরা অনেক কিছু শুনেছি এবং আগামীতেও শুনবো, কিন্তু শোনার নাম ইসলাম নয়, মানতে হবে, প্রচেষ্টা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রচেষ্টা আমাদেরকে দান করে। الحمد لله وحدا بلى عباده الذي بعد والصلاة والسلام على رسول الله إبان آخر جاك جرام جرمان ستطول شيء
রমজান মাস বিষয়ে আমরা অবগত হয়েছি, তবে রোজার কিছু মশলা মাসায় রোজা ভঙ্গ হয় কিভাবে, যদি কোনো ব্যক্তি রোজার মাসে ইচ্ছাকৃতভাবে কিছু খেয়ে নেয় বা পান করে রোজা ভঙ্গ হয়ে যায়, কিন্তু যদি কোনো ব্যক্তি ভুলে যায়, এটা স্বাভাবিক ব্যাপার, মানুষ দৈনন্দিন জীবনে রয়েছে, বন্ধু বান্ধবদের সঙ্গে রয়েছে, কাজ কারবারে রয়েছে, তারা হয়তো ভুলে গেল, মাথা থেকে উড়ে গেল যে রোজা চলছে, তাদের খিদে লাগলো বা অন্যজন খাচ্ছে, দোকানে গিয়ে পড়লো খেয়ে গেল ভুলে গিয়ে। যদি ভুলে গিয়ে কেউ কিছু খেয়ে নেয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না, যতটুকু খেয়েছে ভুলে গিয়ে তারপরে হাতে হাতে আছে মনে পড়ে যদি কিন্তু ছেলে দিতে বার খাওয়া চলবে না। যদি কোনো ব্যক্তি ভুলে গিয়ে কিছু খেয়ে নেয় বা পান করে নেয়, পানি হোক শরবত হোক আর কিছু হোক, যদি ভুলে গিয়ে খেয়ে নেয় তার রোজা ভঙ্গ হবে না, রোজা হয়ে যাবে। কারণ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তি যদি ভুলে কিছু খেয়ে নেয়, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ ওকে খাইয়েছে, আল্লাহ ওকে ভুলিয়ে দিয়ে ওকে খাইয়েছে, রতে তার রোজা হয়ে যাবে যে ব্যক্তি ভুলে খাবে। এবার আমাদের মা বলে রাখতে পারে, রান্না বান্না করে না, আমাদের এই নুন হয়নি, ঝাল হয়নি, হলদি হয়নি, মশলা মশাইল হয়নি বলে আবার অনেকে পরিবারের উপরে অত্যাচার করে, গালাগালি করে। রমজান মাসে এটা ছাড় দেওয়া হয়েছে, রোজা অবস্থায় মা বোনেরা যখন রোজা রাখবে, রাননি তারা, তারা রাঁধুনি কাজ করছে, তারা চেকে দেখতে পারবে যে নুনটা হলো কি না, মশলাটা ঠিক হলো কি না, তবে গিলতে পারবে না, ফেকালো তরকারিতে সামান্য জিভে দিলে তারা টেস্টটা বুঝতে পারবে যে নুন হয়েছে কিনা, ঝোল হয়েছে কিনা, ঠিক ফেকিয়ে নিয়ে তারা সেটাকে আবার পুলি করে ফেলে দেবে। এটা তাদের জন্য অনুমতি আছে যারা রাঁধুনির কাজ করে, কি পুরুষ হোক কি বইলা হোক। এবার অনেকে অসুস্থ, তার হয়তো ইঞ্জেকশন দিতে হবে, তো ইঞ্জেকশন নেওয়াতে কোনো দোষ নাই। সমাজের মধ্যে যে ভুল ধারণা সৃষ্টি করে দেওয়া হয়েছে, তৈরি করে দেওয়া হয়েছে যে রক্ত বের হলে পরে রোজা ভঙ্গ হয়ে যায়, রক্ত বের হলে পরে রোজা ভাঙে না, ইঞ্জেকশন নিলে পরে রোজা ভাঙে না, তবে হ্যাঁ সেই ইঞ্জেকশন নেওয়া যাবে না যেটা আমরা শরীরের দুর্বলতা দূর করার জন্য দেওয়া হচ্ছে, অর্থাৎ ভিটামিন ইঞ্জেকশন যেটা খাদ্যের কাজ করছে, সেলাইন দেওয়া যাবে না, যদি দেয় রোজা ভেঙে যাবে, কারণ সেলাইন শরীরকে বলিষ্ঠ করতে, শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে। ভিটামিন ইঞ্জেকশন দেওয়া যাবে না, ব্যথা ব্যথার ইঞ্জেকশন আপনি নিতে পারেন প্রয়োজনে। আপনি অনেকে বলে মাথায় তেল দেওয়া যাবে কিনা, অনেকে অনেক প্রশ্ন করে, ফোন করে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে, তো মাথায় তেল দেওয়াতে কোনো অসুবিধা নাই। আপনার সাহাবায়ে কেরামরা যখন রোজা করতো তখন একদম গরম, প্রচন্ড গরম, আমাদের গরম কি আমাদের 42 ডিগ্রি হলে পরে মনে হয় কত মানুষ বৃদ্ধ হবে, যারা গরম সহ্য করতে পারে না তারা হয়তো বিদায় হয়ে যাবে। আরবের গরম কি 55 ডিগ্রি 60 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, এমন গরম অবস্থায় সাহাবায়ে কেরামরা রোজা করেছেন। তারা যখন মসজিদে গিয়েছেন রোজা অবস্থায় গরমে, একদম দুপুরবেলা দ্বিপ্রহরে সূর্যের তাপে তারা অস্থির হয়ে যাচ্ছে, গামছাটাকে ভিজিয়ে নিচ্ছে পানির মধ্যে, ভিজিয়ে নিয়ে শরীরটাকে মুছে নিয়ে ভালো করে শরীরের মধ্যে লেপে শুয়ে পড়ছেন, কোনো অসুবিধা নেই। রোজা অবস্থায় এটা আপনি করতে পারেন, সুরমা ব্যবহার করতে পারেন, আতর ব্যবহার করতে পারেন, তবে ধূপকাঠি জ্বালানো যাবে না, ধূপকাঠি জ্বালানো যাবে না, কারণ ধূপকাঠির মধ্যে এমন একটি উপাদান থাকে যেটা মানুষ বুঝতে পারে না, যে ধূপকাঠির ধোঁয়ার মাধ্যমে মানুষের নাকে গিয়ে ভিতরে, এখান দিয়ে গলা দিয়ে ভিতরে প্রবেশ করে যায়, তাই ধূপকাঠি জ্বালানো যাবে না। রোজা অবস্থায় টুথব্রাশ দিয়ে ব্রাশ করা যাবে না, যদিও সেটা ভিতরে না যায় তবে তার থেকে সাবধানতা অর্জন করার জন্য টুথব্রাশ থেকে দূরে থাকতে হবে, আপনার নেটওয়ার্ক ব্যবহার করার প্রচেষ্টা করতে হবে, বিভিন্ন গাছের ছাল হোক বা ডাল হোক সেটা দিয়ে আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। নাকে বা চোখে ওষুধ দিলে রোজা ভঙ্গ হবে না, কারণ কোনো ব্যক্তি হতে পারে এমন অসুস্থ ব্যক্তি, তার নাকে ওষুধ দেওয়ার প্রয়োজন রয়েছে, তার চোখে ওষুধ দেওয়ার প্রয়োজন রয়েছে, রোজা আপনাকে এটা বাধা দেয় না। যদি আপনি রোজা অবস্থায় নাকে ড্রপ দেন বা চোখে ওষুধ দেন, দেখবেন কিছুক্ষণ পরে গলায় সেটা অনুগত হয়, আপনার গলায় যখন অনুগত হবে আপনি সেটাকে কুলি করে ফেলে দেবেন, আপনার রোজা ক্ষতি হবে না। যারা হাঁপানি রোগী, যারা হাঁপানি রোগী তাদের দেখবে ওই একটা স্প্রে পাওয়া যায় মুখের মধ্যে দিয়ে, খুব টানার প্রয়োজন হয়ে পড়ে, নইলে তারা দম রাখতে পারে না, তারা হয়তো মারা যাবে এমন অবস্থা হয়ে যায়। তো সেটা ডাস্ট,
দুই ধরনের পাওয়া যায়, ওটা আপনার যেটা কানা হয় একটা লিকুইড আর একটা ডাস্ট। তো লিকুইডটা কানা যাবে না কিন্তু ডাস্টটা কানা যাবে। তো রোজা অবস্থায় কর্মগুলো করলে পরে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। এবারে রোজার যেগুলো ক্ষতি হবে, রোজা রেখে আপনি মোবাইলে ওই রাস্তার ধারে বসে বসে গান শুনছেন আর সিনেমা দেখছেন, রোজার আয়টা ক্ষতি হবে। আপনি রোজা অবস্থায় কারোর সঙ্গে মোবাইলে গল্প করছেন, কোনো কিছু কথোপকথনের মাধ্যমে আপনি মিথ্যা কথা বলছেন, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা বলল তার রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। রোজা রেখে মিথ্যা কথা বললে আল্লাহর কোনো প্রয়োজন নাই সেই রোজার। রোজা রেখে হজরের পরে স্ত্রী সহবাস করা যাবে না। গত সপ্তাহে আমি বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লামের উপরে যখন রোজা, এই উম্মতি মুহাম্মদের উপরে রোজা আসে তখন ছিল এশা থেকে নিয়ে পরের দিন আবার মগরিব পর্যন্ত। তো আল্লাহ রসুল সাল্লামের সেই যুগে যখন প্রাথমিক যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা রকি করে ফেলেছিলেন, রাতের বেলা অর্ধেক রাতের পরে স্ত্রী সঙ্গম করে ফেলেছিলেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা বাকারার 185 নম্বর আয়াত অবতীর্ণ করে তিনি বিস্তারিত বলে দিলেন যে তোমরা কি করতে পারো, সূর্যাস্তের পর থেকে নিয়ে সূর্যের সাদিক যতক্ষণ পর্যন্ত উদিত না হয় সেই পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া পান করা স্ত্রী সঙ্গম সব কিছু করতে পারো। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করতে হবে। কুরআন তেলাওয়াত আমরা করতে জানি না, অন্যান্য জিকির আজকার রয়েছে যেটা আমি পাঠ করেছি হাদিস সহিহ বুখারী একদম শেষ আছে, আমি ওটা পড়িয়ে সহিহ বুখারী দশ একদম সহিহ বুখারী শিক্ষা সমাপ্ত করা হয়। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতারে হাবিবাতারে ইলা রহমান, দুটি বাক্য এমন আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খুবই প্রিয়, হাফিফাতান আলাল লিসান, আর জবানে জিহ্বাতে উচ্চারণ করতে খুবই সহজ, সাকিরাতান আলাল মিজান, কিন্তু সেই দুটি বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে যখন নেকি আর গুনাহ করে গুনাহকে পাল্লায় ওজন করবে মিজানে ওজন করবে সবচেয়ে ভারী হবে সেই দুটি বাক্য কি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। তো এতটুকু কি আমরা বলতে পারবো না? এই বাক্য শিক্ষা করতে গিয়ে আমাদের অতিরিক্ত সময় খরচ করতে হবে নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। অন্য হাদিসে এসে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আজিম যে ব্যক্তি দৈনিক 100 বার করবে কাল কিয়ামতের দিন সে সবচেয়ে সম্মানীয় অবস্থায় কিয়ামতের দিন উঠবে। তার চাইতে সম্মানীয় হবে সেই ব্যক্তি যে 100 বারের বেশি অসংখ্য বারে বাক্য পাঠ করে যায় সারা দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আমরা আমাদের চেষ্টা করতে হবে দৈনন্দিন জীবনে, তো আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি আমাদের ইস্তেগফার করার, বিশেষ করে রমজান মাস, ক্ষমার মাস, রমজান মাস, আপনার রহমতের মাস, রমজান মাস, নাজাতের মাস, আমাদের চেষ্টা করতে হবে আমাদের ইবাদতের মাধ্যমে বা ইবাদতের বাইরে যখন আমরা চলাফেরা করব, জিকির আজকার করব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এই পাঠ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের ঘোড়ায় ইস্তেগফার করবো। তারপরে ছোটখাটো যে দোয়াগুলো রয়েছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিমের যে কথা বলা হলো যে উচ্চারণ করতে খুবই সহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন এই দুটি বাক্যকে পছন্দ করে, আর কাল কিয়ামতের দিনে এটা কি হবে মিজানের পাল্লায় নেকি এবং গুনাহ যে পাল্লা হবে সেই পাল্লায় দেখা যাবে ওজন করলে পরে এটা আপনার যে গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলোকে আপনার উঁচু করে দেবে, এই মিজানের পাল্লা নেকির পাল্লা আপনার ঝুঁকে যাবে। তাহলে সহজ বাক্য দ্বারা আমরা প্রচেষ্টা করতে আমাদের প্রচেষ্টা করতে হবে। অর্থপক্ষে আমরা যদি কোরআন তেলাওয়াত না করতে পারি, কোরআন বোঝার চেষ্টা যদি না করতে পারি, বিভিন্ন জিকির আজকার যদি যাতে আমরা যদি করতে না পারি, অর্থপক্ষে এই দুটি বাক্য আমাদেরকে মুখস্থ করতে হবে, আর সারাদিনকে আমাদের চলাফেরা ওঠা বসায় দিয়ে আমাদের পাঠ করতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নৈকট্য অর্জনের প্রচেষ্টার সমতি প্রদান করে এবং সহিভাবে রোজা আর নামাজ আমাদের যত ইবাদত আমরা ত্রুটিপূর্ণ ইবাদত যেটা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটাকে আমাদের ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিয়ে সেগুলোকে এই রমজান মাসে কবুল করে নেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.